हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू फ्लेवर बांगला। आमी शांता आज आपनादेर साथे शेयर करछी एकटी टिकिया कबाबेर रेसिपी, जेटा तैरी करेछी आलू ओ डिम दिए, किन्तु खेते मने हबे मांस दिए तैरी कबाब। भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। आमी अनेकगुलो टिप्स शेयर करेछी जा फलो करले एई कबाबटी परफेक्ट भावे तैरी करते पारबेन। प्रथमे तीनटी डिम सिद्ध करे ग्रेटर दिए ग्रेट करे निच्छी, जानो बड़ो कोनो अंश ना थेके जाए। সাথে তিনটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ডিমের সাথে মিলিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করার আগে অবশ্যই খোসা ছিলে তারপর সিদ্ধ করতে হবে, তারপর পানি ঝরিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, নতুবা আলু আঠালো হয়ে যাবে এবং কাবাব ও ভালো হবে না। এবার আলু ও ডিমের মিশ্রণের সাথে এক চা চামচ লবণ, এক চা চামচ মরিচ গুঁড়া, চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়া, অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, চার ভাগের এক চা চামচ গরম মশলা গুঁড়া, অর্ধেক চা চামচ চাট মশলা, এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আলু হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে যেন বড় কোনো অংশ না থেকে যায়। আলু স্ম্যাশ করতে গ্রেটার ব্যবহার করবেন না, তাহলে পানি ছেড়ে আলু আঠালো হয়ে যাবে। তারপর 4 টেবিল চামচ ধনে পাতা কুচি ও অর্ধেক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে চপের আকারে তৈরি করে নিচ্ছি। আমি রেসিপিগুলো আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। মজাদার ও সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর আমার ভিডিওর রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। এই পরিমাণ রেসিপিতে আমার 11টি কাবাব তৈরি হয়েছে। এবার একটি ডিম ফেটে নিচ্ছি। সাথে এক চিমটি লবণ মিলিয়ে নিচ্ছি। তারপর কাবাবগুলো একটি একটি করে ডিমের মধ্যে গড়িয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরির পর ফ্রিজের নর্মাল চেম্বারে 10 মিনিট রেখে দিব, যেন ব্রেড ক্রাম কাবাবের সাথে আটকে যায়, তেলে ভাজার সময় যেন খুলে না যায়। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কাবাবগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তেলে কাবাব দিয়ে 3-4 মিনিট এক পাশ ভাজার পর উল্টে দিতে হবে। কাঁচা অবস্থায় উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। এখানে আমি যে গরম মশলা ও ব্রেড ক্রাম ব্যবহার করেছি তা আমার নিজের রেসিপিতে তৈরি করা। রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্লিজ রেসিপিগুলো ফলো করবেন। পোলাও বিরিয়ানির সাথে একটি কাবাব পরিবেশনের জন্য এই কাবাবটি অতুলনীয় ও সাশ্রয়ী হবে।
তাছাড়া নাস্তায় বা টিফিনেও পরিবেশন করতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন এই কাবাবটি কত দারুণ মজাদার হয়। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। কাবাবগুলোকে এভাবে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।